ভুক্তভোগীর অভিযোগ, গত 11 আগস্ট শারীরিক অসুস্থতার জন্য এক নারীকে তার স্বজনরা বরিশালের উজিরপুর উপজেলার মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি করেন। রোগীর সেবার জন্য তার ছোট বোনকে সেখানে রাখা হয়, কিন্তু তার উপর নজর পড়ে ক্লিনিকের পরিচালক রেজাউল করিমের। মোবাইল ফোনে নিজের কক্ষে টাকা সহ অনৈতিক প্রস্তাব দেয় সে। যতদিন হসপিটাল চলছে ততদিন ধরে ওনার ব্যাগটি যদি আপনারা খোঁজ নেন তাহলে অবশ্যই পাবেন। এ ঘটনায় বুধবার রাতে পশ্চিম সাতলা এলাকা থেকে রেজাউলকে আটক করা হয়েছে। তবে তার আগে গণমাধ্যমের কাছে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত রেজাউল। সম্পূর্ণ মিথ্যা কথা, আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আমার হসপিটালে ওনারা ভর্তি থেকে চিকিৎসা নিয়ে বিল না দেওয়ার জন্য এই মিথ্যা কথা। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরিচালক রেজাউল করিম নিজের ক্লিনিকে চিকিৎসক হিসেবে কাজ করলেও তার শিক্ষা সনদ নিয়ে সন্দেহ থাকায় 1.5 বছর আগে উজিরপুর থানায় একটি মামলা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেই মামলা এখনও বিচারাধীন। সময় সংবাদ, বরিশাল।